অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। না করে বেশি মাথায় করে নাচছিলে। হ্যাঁ কাকিমা, আর সেই জন্য আমি আমি ওকে বাড়িতে নিয়ে এসেছিলাম খাওয়াবো বলে, আর তার বদলে ও আমাকে বিষ উপহার দিল। আর কথা সেরকম কিচ্ছু না, আর একটা কথা না বলে বেরিয়ে যাও এখান থেকে। আমি সত্যি কথা বলছি রন্ধা, আমি আমি বিশ্বাসঘাতকতা করিনি। আমি আবারও বলছি আমি সেরকম ছেলে নই। তুমি যে অন্যায়টা করতে যাচ্ছিলে আমি নিজে চোখে দেখেছি। এরপরে মুখ ফুটে তুমি কি বলতে চাইছো? আর না, আমি সেরকম খারাপ ছেলে নই রন্ধা। মাঝে মধ্যে আমার বুদ্ধি নষ্ট হয়ে যায়, সেজন্য তোমাদের মতো ছেলেকে আমি বন্ধু ভেবে ফেলি। ভালো জিনিস উপহার দিলে আমাকে, আর এক মুহূর্ত এখানে না দাঁড়িয়ে বেরিয়ে যাও এখান থেকে। রন্ধা দয়া করে আমার কথাটা একটু শান্ত হয়ে শুনুন, তোমাকে বেরোতে বললাম আমি। যাও। এই তুমি কেমন মানুষ? রণ সেদিন তোমাকে কত আদর করে মন্দিরে নিয়ে গেল, আদর করে বাড়িতেও নিয়ে এলো, আর তুমি আমাদের সাথেই এত বড় অন্যায়টা করলে। তুমি আজ রণর বন্ধু হয়ে পরীর হাত ধরেছো, তাই আমার নাতি তোমায় কিচ্ছু বলেনি, চুপ করে আছে। অন্য কেউ হলে না হাতটা টুকরো টুকরো হয়ে যেত। আমি আমি এরকম কিচ্ছু করিনি। ঠামি ঠামি, এর সঙ্গে কেন কথা বলছো? এরপরে এক মিনিট এখানে দাঁড়িয়ে থাকলে আমি নিজের হাতে গলা টিপে তোমায় শেষ করে দেবো বলে দিলাম। রণদা আমি নিজে চলে যাচ্ছি, আপনি আমাকে ভুল বুঝলেন। না দর্পণ, আমি এখনই তোমাকে ঠিক বুঝতে পারছি। আমিও তোমায় বলছি তুমি আর আমার চোখের সামনে দাঁড়িয়ে থেকো না, বেরিয়ে যাও। যাও না, গেলে আমি তোমার সাথে উল্টো পাল্টা ব্যবহার করে বসবো। যাও। পুরীরে তুই আমায় ক্ষমা করে দিস।